হাবিবুল্লাহ সাহেব তিনি প্রতিটা ক্লাসে এক নম্বর ছিলেন। আমরা লেখাপড়ার দিক দিয়ে দুর্বল ছিলাম, কিন্তু ওনার লেখাপড়ার দিক দিয়ে, আলেমের দিক দিয়ে, আমলের দিক দিয়ে আলহামদুলিল্লাহ উপরের দিকে আছে। সেই জন্য আমার অন্তর থেকে একটা প্রস্তাব দিয়েছিলাম যে আগামী বছর আমার মাদ্রাসায় দাওরায়ে হাদিস খুলব, সেই হাদিসের দরদ যেন দিতে পারেন, আমি সেই দাওয়াত নিয়ে আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক যেন আমার এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করেন। আমার আব্বার কাছে পড়েছেন, সেই হিসাবে নিজেকে আব্বার ছাত্র বলে পরিচয় দিচ্ছেন এবং এটাকে তিনি গর্ববোধ করছেন। এটা যে আমার কাছে ওই বাবার সন্তান হিসাবে আমার কাছে কত বড় প্রাপ্তি এবং কত আনন্দের বিষয় এটা আমি বোঝাতে পারবো না। মাশাআল্লাহ, শুকরান জাজিলান ইয়া হাবিবি আল গালি, শুকরান জাজিলান ইয়া হাবিবি আল গালি। আসলে মানুষের পিতা মাতা যখন নাকি ইন্তেকাল করেন, চলে যান দুনিয়া থেকে, তখন অনেক সময় দেখা যায় নিজের ছেলে সন্তানেরাও বাবা মাকে সেভাবে স্মরণে রাখে না, রাখতে পারে না, রাখে না। কিন্তু আজ আমি আমার এই বন্ধু মাওলানা ইলিয়াস সাহেবকে পেয়ে ওনার বক্তব্য শুনে আমি এতটাই আপ্লুত হয়েছি যে নিজের শিক্ষককে কতটা বেশি স্মরণে রাখলে বারবার তিনি আজকে আমার বাবার কথা তিনি বলছেন এবং তিনি আমার আব্বার কাছে পড়েছেন, সেই হিসাবে নিজেকে আব্বার ছাত্র বলে পরিচয় দিচ্ছেন এবং এটাকে তিনি গর্ববোধ করছেন। এটা যে আমার কাছে ওই বাবার সন্তান হিসাবে আমার কাছে কত বড় প্রাপ্তি এবং কত আনন্দের বিষয় এটা আমি বোঝাতে পারবো না। এই আনন্দে আজ আমার চোখে পানি চলে আসছে যে তিনি আমার আব্বাজানকে কতটা গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন। আপনার এই স্মরণের কারণে, আব্বার প্রতি আপনার এই ভালোবাসার কারণে আমরা আপনার প্রতি আগের চেয়ে আরও বেশি কৃতজ্ঞ হয়ে গেলাম। আল্লাহ তাআলা আপনার পিতামাতাকে সুস্থতার নিয়ামত দিয়ে নেক হায়াত দান করুন এবং আগামীতেও আপনার প্রতি আমাদের দাওয়াত থাকবে, আপনি নিয়মিত আমাদের এখানে আসবেন। আর বিশেষ করে যারা শিক্ষককে মূল্যায়ন করে না সে জীবনে বড় কিছু হতে পারে না। বাংলার জমিনে এক কিংবদন্তি শেখ আহমদ শফি সাহেব, তিনি তাকে পীর এবং মুর্শিদ বলে সম্বোধন করেছেন, এটাও অনেক বড় একটা ব্যাপার। ওস্তাদের সামনেই তো ছাত্ররা ওস্তাদকে বর্তমানে সেভাবে সম্মান করে না, মূল্যায়ন করে না, কিন্তু তার অবর্তমানে এত দূরে থেকেও অন্য একটি অনুষ্ঠানে এসেও নিজের শায়খকে মুর্শিদকে এভাবে স্মরণ করা, এটাও শিক্ষকের প্রতি ছাত্রের আন্তরিকতা, ভালোবাসা, শ্রদ্ধাবোধ কতটুকু বেশি হলে এটা করা যায় এটা কিন্তু অনুমান করা যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিক্ষকের সাথে এমন সুন্দর সম্পর্ক তৈরি করে শিক্ষকের সাথে একটা সুসম্পর্ক রাখার তৌফিক দান করুন, আমরা সবাই বলি আমিন। সেই সাথে আমি বলবো আজকের এই ছোট্ট অনুষ্ঠানে ওনার একটি বক্তব্য আমার জীবনে শ্রেষ্ঠ পাওয়া হতে পারে। আমি বলবো আজকের এই অনুষ্ঠানে ওনার বক্তব্যের একটি অংশ আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া বলে আমি মনে করছি। কেননা দীর্ঘদিন আমি বিদেশে থাকার কারণে বাংলাদেশে বন্ধু বান্ধব এবং কাছের মানুষদের সাথেও আমার একটি সম্পর্ক দূরত্ব সৃষ্টি হয়ে গেছে, পরিচিতিটা অনেক দূরে চলে গেছে। কিন্তু দেশে আসার পরেও সেই ছাত্র জীবনের কথা স্মরণে রেখে বর্তমান অবস্থা বিবেচনা করে তিনি আগামী বছর রমজানের পর অথবা জানুয়ারিতে তার মাদ্রাসায় তিনি দাওরায়ে হাদিসের ক্লাস খুলবেন, সেই জন্য দোয়া চেয়েছেন। আর সেই ক্লাস খুললে দাওরায়ে হাদিসের ক্লাসের আমার মতো নগণ্যকে তিনি সেখানে মানে কি শিক্ষক হিসাবে পেতে চান, এই কথা শুনে আমার মনটা আজ আনন্দে ভরে গেছে। আমি আজ সত্যি আনন্দিত, গর্বিত, আনন্দে উদ্বেলিত যে আমার মতো একজন নগণ্যকে কেউ এতটুকু সম্মান দিচ্ছে, এটা আমার জীবনে অবশ্যই শ্রেষ্ঠ পাওয়া। আমি এটা অকপটে স্বীকার করছি, এটা আমার জীবনে শ্রেষ্ঠ পাওয়া। তো আমি এই শ্রেষ্ঠ পাওয়ার এই মুহূর্তে আমি আমার বন্ধুকে আমার বুকের সাথে আমি একবার বুক মিলাতে চাই। এটা আমার জীবনের শ্রেষ্ঠ একটা আজকে পাওয়ার এই মুহূর্তে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
যে আমার মতো একজন নগণ্যকে আপনি এতটুকু প্রস্তাব দিয়েছেন, আমি জানি সেটা আমার পক্ষে আদৌ সম্ভব নয়, সেটা এমনিতেও সম্ভব না, কিন্তু আমি এটা এই প্রাপ্তিটা আমি এই প্রস্তাব পেয়েছি, এটা আমার জীবনের শ্রেষ্ঠ সম্মান আমি মনে করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। এই পর্যায়ে হযরত আমাদের জন্য সবার জন্য একটু দোয়া করবেন, সে প্রত্যাশা করছি।